সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, নবীর উসিলা ধরে দোয়া করা শুধু জায়েজ নয়, বরং আমার নবী সাহাবীকে শিক্ষা দিয়েছেন। এক সাহাবী আসলেন, ওই সাহাবীর চোখের জ্যোতি চলে গেছে, অন্ধ হয়ে গেলেন, বললেন হুজুর আপনি তো আমার জন্য দোয়া করেন। নবীজি বললেন আমি যদি তোমার জন্য দোয়া করি এর চাইতে মঙ্গল হবে তুমি যদি সবর করো। তুমি যদি কি করো? সবর করো, এটা তোমার জন্য ভালো। বলে হুজুর আপনি নবীর দরবার থেকে কেউ খালিয়াতে ফিরে নাই, আমি তো সবর করব। হুজুর সবরও করব, আপনি দোয়াও করেন, দোয়াও লাগবে। সুবহানাল্লাহ। বলেন তো নবীজি বললেন, কারণ নবী তো রাহমাতুল আলামিন, উম্মতের খবর আমার নবী জানে কি জানে না, তো এই সমস্যা তো, এই সমস্যা শুধু ওনার একার হবে না, আরো অনেকেরও হতে পারে। নবী জানে যে এই সাহাবী তো আমার কাছে এসেছে, অনেক আশিক থাকতে পারে, বাংলাদেশের চিটাগাং এর মধ্যে আমার অনেক উম্মত থাকতে পারে, যারা হয়তো আমি নবীর কাছে আসতে চাই কিন্তু আসতে পারে না, তাদের জন্য তো আমি নবীর সমাধান দেওয়া দরকার আছে। আমার নবী উম্মতের খবর জানে কি জানে না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আমি তোমাকে একটি আমল শিক্ষা দেই, এই আমলটা তুমি করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাকে একটি আমল শিক্ষা দিলাম, ওই আমলটি হচ্ছে তুমি ঘরে যাও, ঘরে গিয়ে সুন্দর করে ওযু করো, ওযু করার পরে দুই রাকাত নামাজ আদায় করো। কয় রাকাত? বলেন না কয় রাকাত? দুই রাকাত নামাজ আদায় করো, এবং দুই রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর দরবারে আমি নবীর উসিলা ধরে এইভাবে দোয়া করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবীকা মুহাম্মাদিন নবীর রাহমা। হে আল্লাহ আমি আপনার কাছে উসিলা পেশ করছি আমার নবী নবী রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তারপরে বলো ইয়া মুহাম্মাদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী নিজেকে ডাকার কথা বললেন, কাকে ডাকার কথা বললেন? নবীকে ডাকার কথা বললেন, এবং তারপরে এইভাবে বলো ইন্নি তাওয়াজ্জাহতু বিকা ইলা রব্বি ফি হাজাতি হাযিহি তুকদলি। হে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার উসিলা নিয়ে আল্লাহর দরবারে আমার হাজত পেশ করেছি, আমার হাজত যেন পরিপূর্ণ হয়ে যায়। আমার দয়ার নবী রাহমাতুল আলামিন এই দোয়া শিক্ষা দিলেন, এটি আমার মন করা হাদিস নয় বাবা, মুসনাদে আহমদ বিন হাম্বলের চতুর্থ খণ্ড 137 নম্বর পৃষ্ঠার মধ্যে। এবং শুধু তাই নয়, হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি ওনার জামিয়া তিরমিজির পঞ্চম খণ্ড 569 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিস নকল করেছেন, এবং এই হাদিসের সনদ হচ্ছে হাসান সহি হাদিস। সুবহানাল্লাহ। বলেন না এটা কোনো যাইফ দুর্বল হাদিস বলি নাই, হাসান সহি হাদিস। এবং ইমাম নাসাই ওনার কুবরার মধ্যে 6 নম্বর খণ্ড 169 নম্বর হাদিস, 169 নম্বর পৃষ্ঠা এই জায়গার মধ্যে, ইবনে মাজার মধ্যে এসেছে, ইমাম হাকিম ওনার মুস্তাদরিকের মধ্যে এই হাদিস নকল করেছেন। আমার নবী দোয়া শিক্ষা দিলেন যে কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা যেখানে থাকবে আমি নবীর উসিলা নিয়ে তোমরা দোয়া করতে থাকো। তাহলে নবীর উসিলা নিয়ে দোয়া করা যাবে কি যাবে না? আচ্ছা আল্লাহ বললেন তোমরা নবীর কাছে যাও, আল্লাহ বললেন উসিলা ধরো, আর যদি মোল্লা বলে উসিলা ধরা যাবে না, মোল্লার কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন, তাহলে বোঝা গেল উসিলা নিয়ে ওয়াহাবিদের এই আকীদা ঠিক না। আমরা যারা উসিলার পক্ষে আমরা সঠিক। চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা